বাবার মোবাইল ফোন নিয়ে খেলতে গিয়ে $1,000 খাবার অর্ডার করে বসে 6 বছরের এক শিশু। এরপরই শুরু হয় লঙ্কা কাণ্ড। খাবার অর্ডার করার পরপরই বাড়ির দরজায় হাজির হয় ডেলিভারি ম্যান। সম্প্রতি মিশিগানে এই ঘটনা ঘটে। 6 বছর বয়সী শিশু মাসান শোবার আগে তার বাবার ফোন নিয়ে খেলছিল। এক পর্যায়ে ফুড ডেলিভারি অ্যাপ গ্রুপ হাবে প্রায় $1,000 খাবার অর্ডার করে বসে। রাতে খাবার অর্ডার করার পরপরই বাড়ির দরজায় হাজির হয় ডেলিভারি ম্যান। শিশুটির বাবা মা জানান, তারা সিসিটিভির ফুটেজ থেকে দেখতে পান তাদের বাসার সামনে খাবার নিয়ে ডেলিভারি ম্যান এসেছে, কিন্তু তার কিছু বুঝে উঠতে পারছিলেন না। তারা ছেলে মাসান যে খাবারগুলো অর্ডার করেছে তার মধ্যে ছিল চিংড়ি শর্মা, সালাদ, চিকেন পিঠা মোড়ানো, স্যান্ডউইচ, মরিচের সস, আইসক্রিম সহ আরও অনেক খাবার। এছাড়া $400 পিৎজাও অর্ডার করা হয়। এমন পরিস্থিতি দেখে শিশুটির বাবা রেস্টুরেন্টগুলোতে ফোন করে খাবার অর্ডার বন্ধ করতে বলেন। কেন এত খাবার পাঠানো হচ্ছে জানতে চান, কিন্তু রেস্টুরেন্ট থেকে তাকে জানানো হয় গ্রুপ হাবের সঙ্গে যোগাযোগ করতে। পরে তারা এসব খাবার প্রতিবেশীদের মাঝেও বণ্টন করে দেন।